ডান্স করছে ভয় করছে চলো প্যারেন্টস দেখে আসি প্যারেন্টস দেখবে তো তো আমরা চলে এসেছি কেই কার্মেল স্কুল আমতলা আর এখানে নার্সারি থেকে হাই সেকেন্ডারি বাচ্চাদের স্টুডেন্টদের ভর্তি করা হয় আর এখানে মানে নার্স যেমন পড়াশোনা ভালো তেমন পড়াশোনার সাথে সাথেও একদম নার্সারি ছোট বাচ্চা থেকে একদম হাই সেকেন্ডারি বড় বাচ্চা যার ছেলেরা বা মেয়েরা যারা আছে তাদের সবাইকে এন্টারটেন করারও পুরোপুরি ভালোভাবে ব্যবস্থা আছে যেমন পার্ক তেমন তার সাথে সাথে গেমস অ্যান্ড স্পোর্টস আর প্রচুর এন্টারটেনমেন্ট খেলাধুলা সমস্ত কিছু নিয়ে ভীষণ ভালো একটা স্কুল যদি এটার ফুল রিভিউ ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলে অলরেডি এর একটা রিভিউ শেয়ার করা আছে আর তো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটা দেখে নিতে পারো কিংবা আমার চ্যানেলেও ভিডিও শেয়ার করা আছে ওখানে গিয়েও আপনারা দেখে নিতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফা তুলিস ব্লগ আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমি আজ চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে ভাবলাম সারাদিনে আমি কী কী করছি তো ফুল ডে একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন বাজে 12টা কারণ আমি সকালে বেরিয়েছিলাম সকালে বেরিয়ে একটু সোফিয়ার আজকে যেহেতু রেজাল্ট আউট ছিল তাই সেকেন্ড টার্মের রেজাল্ট আউট যেহেতু অমিক্রম ছিল তাই কিছুদিন বন্ধ ছিল আর আজকে যেহেতু রেজাল্ট আউট ছিল তাই আমি গিয়েছিলাম স্কুলে আর আপনারা দেখেছেন হয়তো যে শানকেও নিয়ে গেছিলাম স্কুলে তো স্কুল থেকে বাড়ি ফিরে এসেছি বাড়ি ফিরে এসে একটু ব্রেকফাস্ট করা হয়েছে যেহেতু সকালে হুড়ো পাড়া করে বেরিয়ে গেছিলাম তো বাড়ি ফিরে ব্রেকফাস্ট করে এখন আমি কিচেন রুমে চলে যাবো রান্নাবান্না জোগাড় করবো আর রান্নাবান্না বসাবো আজকে যেহেতু রেজাল্ট আউট আছে আর রেজাল্ট আউটের সময় প্রত্যেক বাড়ি আমরা একটু বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হ্যাঁ বলো আর প্রত্যেকবারই যেহেতু রেজাল্ট আউটের সময় আমরা একটু বাইরে গিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি অথবা রেস্টুরেন্ট থেকে খাওয়ার বাড়িতে নিয়ে এসে খাওয়া দাওয়া করা হয় আর সাথে তো তাই আজকে একটু স্পেশাল রান্নাবান্না করবো তাই হলো আপনাদের সঙ্গে অল ডে একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি আর তার সাথে সাথে আরও একটা কথা বলে রাখি কালকে যেহেতু 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তো সেইভাবে তো কোথাও যাওয়া হবে না সেটারও একটা রিজন রয়েছে কারণ কাল থেকে ওদের থার্ড টার্ম মানে ফাইনাল এক্সামিনেশন শুরু হচ্ছে তাই কোনো রেস্টুরেন্ট বা কোথাও খেতে যাওয়া তো হবে না আর যেহেতু আজকে আবার রেজাল্ট তো সব কিছু মিলিয়ে বাড়িতে ভাবলাম একটু সুন্দরভাবে রান্নাবান্না করে নিজেরাই খাওয়া দাওয়া করা যাক তো চলুন এখন আমি কিচেন রুমে যাই যেহেতু 12টা বেজে গেছে অনেকটা দেরি হয়ে গিয়েছে তো চলুন তো অলরেডি আমি রাতে সমস্ত ভেজিটেবলসগুলোকে কাট করে রেখেছিলাম যেমন ক্যাপসিকাম গাজর বিনস কাজু রসুন পেঁয়াজ সাথে কিছু পটেটোস তো বানাবো হচ্ছে ভেজ পোলাও সাথে আলুর দম আর কিছু মানে মিট রেড মিট এর কাবাব আমি অলরেডি ফ্রিজে বানিয়ে স্টোর করে রেখেছিলাম জাস্ট একটু ফ্রাই করে নেব আর এখানে চিকেন স্টিকগুলোকে মানে চিকেন যেটা স্টিকে বানায় গ্রিল চিকেন তো সেই জন্য আমি স্টিকগুলোকে অলরেডি আগে থেকেই জলে 1 ঘন্টার জন্য ভিজিয়ে দেব এতে করে কী হবে এগুলো ওভেনে দিলে মানে জ্বলে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না তো আগেই আমি এখানে আলুর দমের জন্য আলুগুলোকে আগে জাফরং আর 1 চামচ পরিমাণ নুন দিয়ে এটাকে আগে ভালোভাবে লাল করে নিচ্ছি এতে কী হয় আলু যে দমের যে কষার যে ফ্লেভারটা সেটা কিন্তু ভীষণ ভালো লাগে একটা অন্যরকম টেস্ট আসে সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি প্রায় 3টে থেকে 4টে পরিমাণের মানে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে ওটাকে এবার লাল করে নেব এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি যেমন 2টো এলাচ 1টা কাঠ আর 2টো লবঙ্গ আর সাথে এটা করতে করতেই আমি কিন্তু ওদিকে মিক্সিতে প্রিপেয়ার করে নিচ্ছি এখানে আমি 3 চামচ পরিমাণে জিরা নিয়েছি গোটা জিরা আর 3 চামচ পরিমাণে পোস্ত দিয়েছি দিয়ে একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো আলুর মধ্যে দিয়ে দেবো আমি 3 চামচ পরিমাণে মানে 4 চামচে 3 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট বা জিঞ্জার গার্লিক পেস্ট তো দিয়ে আমি এটাকে অয়েলের মধ্যেই ভীষণ ভালোভাবে লাল করে নেবো তাহলে কী হবে জিঞ্জার গার্লিক পেস্টে কোনো রকম স্মেল থাকবে না তো যেহেতু ভীষণ ব্যস্ততার মধ্যে রেডি করা তাই পুরোপুরি ভিডিও এগুলোকে তোলা হয়নি আমি আপনাদেরকে সমস্ত ডিটেলসে মুখেই বলে দিচ্ছি তো ওই পোস্ত বাটাটাকে আর জিরা বাটাটাকে একসঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর এর সাথে আমি এর ফাঁকে কাজের ফাঁকে টমেটো পিউরি করে নিয়েছি এখানে আমি 4টে পরিমাণে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি পিউরি করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আলুর দমের মধ্যে দিয়ে অল্প পরিমাণে একটু জল দেবো দিয়ে এটাকে কষিয়ে নেবো
এবার সমস্ত রকম মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি আমি 1.5 চামচ পরিমাণে গুঁড়ো লঙ্কা, আর সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে মরিচের গুঁড়ো, আর সাথে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে ধনিয়া পাউডার, মানে ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আবারও অল্প একটু জল দেব, দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এছাড়া এখানে চিলি চিকেনও রেডি করার আছে। তো আর আমার ফুল ভিডিওটা অবশ্যই আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে সমস্তটাই বুঝতে পারবেন। আসলে ভিডিওটা যাতে লেন্থিটা বেশি না হয়ে যায়, তাই জন্যই আমি একটু স্পিডে বলে যাচ্ছি আর ভিডিওগুলোকে একটু স্পিডে দেখিয়েছি, বাট এর মধ্যে সমস্ত কিছুই দেখানো আছে। তো আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে পুরোটা খেয়াল করে দেখবেন, তাহলে সমস্ত রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন। তো আলুটাকে কষিয়ে নিয়ে আমি এখানে বেশি পরিমাণে একটু জল দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে 1.5 চামচ মতো যে গরম মশলা পাউডার, এটা আমার নিজে বানানো গরম মশলা পাউডার, তো এটা উপর থেকে আমি জাস্ট একটু ছড়িয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য 5 মিনিট মতো একটু ফুটতে দিয়ে এটাকে অফ করে দেবো। যেহেতু এটা নতুন আলু দিয়ে বানানো, তো ভীষণ তাড়াতাড়িভাবে গলে যায়, তাই সেইভাবে ফোটানো কোনো রকম দরকার নেই। তো এরপর আমি পাশেই আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে অল্প একটু গরম মশলা, যেমন 4টে এলাচ, 4টে লং দিয়ে দিলাম, আর আমি এখানে কাঠ বা দারচিনি একদমই ইউজ করলাম না। এর মধ্যে দিয়ে দিলাম একে একে, মানে ডাইস করে কেটে রাখা গাজর, সাথে ছোট করে কেটে রাখা বিনস আর মটর। তো সমস্ত কিছু দিয়ে আমি এখানে 1 চামচ উঁচু করে সল্ট দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এর যে জলটা আছে এটা দিয়েই আমি এটাকে ফ্রাই করে নেব একটু ঢাকা দিয়ে দিয়ে। তো এরই ফাঁকে আমি কী করলাম, চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য সমস্ত কিছু রেডি করলাম। তো এখানে 100 গ্রাম মতো টক দই নিয়েছি, আর 1 চামচ মতো গুঁড়ো লঙ্কা নিয়েছি, 1.5 চামচ মতো নুন নিয়েছি, আর ভাজা জিরা মরিচ নিয়েছি 1 চামচ, মানে একদম 1 চামচ মানে উঁচু করেই 1 চামচ, কিন্তু অনেকটাই বেশি, যেহেতু চিকেনের পরিমাণটা অনেকটা বেশি, প্রায় 1.5 কেজির মতো চিকেন রয়েছে এখানে। আর একটা বড়ো সাইজের বোলের মধ্যে এটা মিক্স করে নিলাম, নিয়ে এটাকে মানে গ্রিল চিকেনের জন্য আলাদা করে একটু ঢেলে রাখলাম। তো যে চিকেনটা দিয়ে আমি চিলি চিকেন বানাবো, সেই বোলটাতে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচের পরিমাপের সয়া সস 3 চামচ, আর চিলি সস দিচ্ছি 3 চামচ। তাতে কি হয় যে চিকেনটা ফ্রাই করবো, চিকেনটা একটু টেস্টি বেশি মনে হয়। তো 1 চামচ মতো চিলি পাউডারও দিয়ে দিলাম, আর অপোজিট বোলটাতেও কিন্তু অল্প একটু চিলি পাউডার দিয়ে দিলাম, এতে করে গ্রিল চিকেনের চিকেনটাও ভীষণ টেস্টি হবে। তো ওটা আমি সন্ধ্যাবেলার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি, আর যেটা ফ্রাই করবো সেটাই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বনলেস নয়, এটা আমি একটু বড় পিস করে নিয়েছি, এটা যেহেতু চিলি চিকেন করব। আর যেটা পাশে যে বোলটা দেখতে পাচ্ছেন ছোট, ওটাতে আমি বনলেস চিকেনগুলোকে নিয়ে নেব, যেহেতু ওটা গ্রিল করব তাই ওটা আমি বনলেস চিকেনটাই নিয়েছি আর ছোট ছোট পিস করে নিয়েছি, এতে করে এই গ্রিলারে ভীষণ ভালোভাবে গ্রিল হয়ে যাবে। তো এবার এইভাবে করে আমি দুটো চিকেনকেই ভীষণ ভালোভাবে মিক্সড করে 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো, যেহেতু আমার হাতে সেরকমভাবে টাইম নেই, তো আমি 10-15 মিনিটের জন্যই দিচ্ছি। তবে আপনারা পারলে 2 ঘন্টা আগে থেকে কিন্তু ম্যারিনেট করে রাখবেন, এতে করে কী হবে চিকেনটা ভীষণ সফট হয়ে যাবে। তো এরই ফাঁকে আমি ভাবলাম যে ভেজগুলোকে, মানে ভেজিটেবলসগুলোকে ফ্রাই করছিলাম, তো দেখলাম অনেকটাই ফ্রাই হয়ে গিয়েছে, আর এর মধ্যে আমি দিয়েছি প্রায় 150 গ্রাম পরিমাণে ঘি, আর 100 গ্রাম পরিমাণে কাজু বাদাম, 100 গ্রাম পরিমাণে কিশমিশ, আর ঘিটার পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি। হ্যাঁ, সব কিছু দিয়ে মিক্স করে আমি এটাকে অফ করে দিয়েছি, দিয়ে এখানে আমি আলাদা একটা বড় হাঁড়িতে আলাদাভাবে 2 কেজি পরিমাণে বাসমতি রাইস এইভাবে ভাত বানিয়ে নিয়েছি। তো এখানে 1 কেজি মতো দিয়েছি, দিয়ে এর উপরে সমস্ত ভেজিটেবলস যেটা আমি এক্সট্রা ফ্রাই বানিয়েছিলাম, ফ্রাই করেছিলাম মানে, তো সেটা আমি দিয়ে দিলাম কিছুটা কিছুটা পরিমাণে, দিয়ে উপর থেকে প্রায় 1/2 মুঠো, মানে 4 চামচ কি 5 চামচ মতো চিনি উপর থেকে দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে মিক্সড করে নিচ্ছি। এটা একটা ইনস্ট্যান্ট পোলাওয়ের মতো হয়, যখন কাজের অনেকটা বেশি কাজ থাকে বাড়িতে, তো তখন এইভাবে ঝটপট করে একটা সুন্দর ভাত বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো এরপরে আমি বাকি রাইসটা দিয়ে দিয়েছি ওই একই হাঁড়ির মধ্যেই, এর উপরে আবার যে ভেজিটেবলসগুলো ছিল সেটাকে ওর মধ্যে আবার মিক্সড করে দিলাম, দিয়ে এইভাবে করে হাতের মধ্যে আবার 3-4 চামচ মতো চিনি দিলাম, দিয়ে মিক্সড করে এইভাবে একটা ভেজ পোলাও আমি বানিয়ে নিয়েছি। তো এটা ভীষণ সহজ, আর উপর থেকে দিয়ে দিয়েছি কিন্তু আরও একটা ঘি, ঘিটা বেশি পরিমাণে দিলে বেশি টেস্টি হয়। তো একবার অবশ্যই এই রাইসটা ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে। আর তো আমি যে চিকেনগুলো ছিল চিকেনগুলোকে একটু এইভাবে করে মিক্স করে নিয়েছি, নিয়ে এর মধ্যে একটু আলাদাভাবে একটা বোলের মধ্যে
বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি আর এর মধ্যে দিয়েছি সল্ট দিয়ে জল দিয়ে এটা গুলে নিয়েছি যেহেতু এবার চিকেন মানে চিলি চিকেন বানানোর চিকেনগুলোকে ফ্রাই করে নেব তো সেই জন্য এই ব্যাটারটা রেডি করছি তো এবার এই ব্যাটারের মধ্যে ডিপ করে চিকেনগুলোকে আমি ফ্রাই করে নেব তো আমি একসাথে দুটো ফ্রাই প্যান এখানে বসিয়ে দিয়েছি আর পাশে যে ছোটোটা জ্বলছে দেখছেন এটাতে মানে যে বাড়িতে যে কাঁচা দুধ দিয়ে যান তো সেটাই ফোটানো হচ্ছে আর এদিকে প্যানটাতে আমি চিলি চিকেনের জন্য তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে একটু সল্টে করে নিচ্ছি আর ওদিকে বোল্ডের মধ্যে মানে যে কড়াইটা বসিয়েছি তো ওর মধ্যে সমস্ত চিকেনগুলোকে এই ব্যাটারে ডিপ করে ছেড়ে দিচ্ছি দিয়ে এইভাবে একটু ফ্রাই করে নেব আর চিকেনের পিসগুলো যেহেতু বড় তাই আমি একটু ঢাকা দিয়ে দিয়ে টাইম নিয়ে ফ্রাই করব এদিকে ডাইস করে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি রসুন কুচির সাথে মিলিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি তো এর সাথে ডাইস করে কেটে রাখা ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি এক চামচ পরিমাণে নুন দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো বা টার্মারিক পাউডার আর তার সাথে দিচ্ছি এক চামচ পরিমাণে গুঁড়ো লঙ্কা বা চিলি পাউডার আর সাথে দিচ্ছি গোটা চিলি যেগুলোকে মানে কেটে রেখেছিলাম মাঝখান থেকে একটু চিরে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম প্রায় 10-12টা মতো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছি হালকা অল্প একটু জল দিয়েছি দিয়ে কষিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি তিনটে টমেটো এখানে আমি পিউরি করে রেখেছিলাম তো সেই টমেটো পিউরিটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব তাহলে টমেটোর কোনো রকম স্মেল আর থাকবে না তো এর সাথে এবার সমস্ত রকম সসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ সস দিয়েছি টোটাল হাফ হাফ করে দিয়েছি মানে যেহেতু এটা ডার্ক সয়া সস নয় তো তাই আমি হাফ হাফ করে টোটাল আমি হাফ কাপ পরিমাণে সয়া সস দিচ্ছি আর সাথে দেব হাফ কাপ পরিমাণে চিলি সস আর এই চিলি সস দিয়ে আবার এর সাথে আমি দেব এক কাপ পরিমাণে টমেটো সস তো সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব যেহেতু আমি একসাথে অনেকগুলো কাজ করছিলাম তো এই ভিডিওটা মানে পুরোপুরি পরপরভাবে আমি সেইভাবে দেখাতে পারছি না আপনাদেরকে তার জন্য অনেক অনেকভাবে সরি ভীষণ দুঃখিত তার জন্য আর সোফিয়ার শুধুমাত্র যে রেজাল্ট বেরিয়ালেই আমরা এরকম করি তা কিন্তু নয় ও যে একবারে ফার্স্ট সেকেন্ড হয় সেটাও কিন্তু নয় ও খুব যে ভালো একদম ফার্স্ট সেকেন্ড রেজাল্ট করে তাও নয় আবার একদম যে খারাপ বা মিডিয়াম রেজাল্ট করে তাও নয় তো বাচ্চাদের রেজাল্টটা কোনো কথা নয় এখন ছোট বাচ্চা মানে সবাই পড়াশোনা করে কেউই এতটাই খারাপ হয় না যে পড়াশোনা করবে না বাট ছোট বাচ্চাদেরকে একটু এন্টারটেইন করার জন্য বাড়িতে আমরা একটু সবাই মিলে মানে মজা করে থাকি বা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে একটু মজা করে থাকি তাতে কি হয় ওরা আরও বেশি এনকারেজ হয় আর পড়াশোনার প্রতিও পড়াশোনাটা ওদের কাছে বোঝা বলে মনে হবে না ওরা পড়াশোনা করতে নিজে থেকেই চাইবে আর পড়াশোনা করতে ভালো লাগবে যেহেতু ওটা ওদের কাজ তো এটা ওদের কাছে বোঝা বলে যেন মনে না হয় তাই আমি বাড়িতে একটু সবসময় এন্টারটেইনের মধ্যে রাখতে চাই তো এটাকে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি আর জল দিয়ে কষিয়ে নেওয়ার পরে আবারও একটু জল দিয়ে ওর উপর থেকে দু চামচ মতো মানে ইয়ে ভিনিগার দিয়েছি আর সবশেষে টমেটো কেচাপটা দিচ্ছি যেহেতু আমি তিনটে আলাদা টমেটো পিউরি করে দিয়েছি তাই টমেটো কেচাপটা আমি একদম শেষে দিলাম দিয়ে এবার এটাকে ফোটানোর জন্য রেখে দিচ্ছি আর পাশে যে চিকেনগুলো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে তো এখানে আমি সেই চিকেনগুলোকে মিক্সড করে দিচ্ছি তো এই গ্রেভির মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর সাথে সাথেই আবার ওখানে চিকেনগুলোকে ফ্রাই করছি কিছুটা চিকেন আমি দিয়ে দিয়েছি আর অবশেষে বেঁচে থাকা যে কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা সেখান থেকে আমি 4-5 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ারের ব্যাটার এই চিলি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এতে কী হবে গ্রেভিটা অনেকটা থিক হয়ে যাবে আর টেস্টিও ভালো লাগবে
আর চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু আজিনোমোটো ইউজ করা হয়, বাট আমি বাড়িতে আজিনোমোটো আমরা সেইভাবে ইউজ করি না। যদি আপনারা কেউ আজিনোমোটো পছন্দ করেন বা রেস্টুরেন্ট লাইক চিলি চিকেন বানাতে চান তাহলে আজিনোমোটো অবশ্যই অ্যাড করবেন। তো এটা তো হয়ে গেল রেডি, এবার আমি চিকেন স্টিক যেগুলো বানাবো সেটার জন্য একটা বোলের মধ্যে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজকে অল্প একটু নুন আর ব্ল্যাক পেপার পাউডার মানে কালো মরিচের গুঁড়ো একসঙ্গে দিয়ে এটাকে একটু মিক্সড করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে যে স্টিকগুলোকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম জলে, তো সেই স্টিকের মধ্যে এবার এইভাবে করে সাজিয়ে এটাকে লাগিয়ে দেবো স্টিকের মধ্যে। তো এটা আমার ছোট্ট বেবি জন্য রেডি করেছি, তাই একদম অল্প চিলি দিয়ে। আর এরপর ওর মধ্যে আমি প্রায় 1.5 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে এবার আবার মানে স্টিকগুলোতে সুন্দরভাবে সাজিয়ে নেব। তো এরপর ওটিজি ট্রেটাকে আমি একটু অয়েল দিয়ে এভাবে গ্রিস করে নিলাম, নিয়ে এর মধ্যে সমস্ত চিকেন স্টিকগুলোকে লাইন দিয়ে সাজিয়ে নেব। আর এখানে কিন্তু চিকেন স্টিকগুলো লাগাতে আমাকে হেল্প করছে সোফিয়া নিজেই, কারণ ও ভীষণ ভালোবাসে চিকেন স্টিক বা গ্রিল চিকেন এগুলো করতে। আর আমার কিচেনের কাউন্টার টপটা ভীষণভাবে মেসি হয়ে আছে, তো সেটা একটু প্লিজ ইগনোর করবেন কারণ অতটা সময় হয়ে ওঠেনি। তবে এইগুলোকে আমি লাগিয়ে নিয়ে ওটাকে 10 মিনিটের জন্য ওটিজিতে দিয়ে দিয়েছি, দিয়ে কিচেনের কাউন্টার টপটাকে ক্লিন করেছি, করে নিয়ে আবার যে না মানে দুপুরের খাবার দাবার জন্য তো ডাইনিং টেবিলে সমস্ত খাবার দাবার রেডি করে সবাই মিলে খেতেও বসে গেছি। আর সাথে কিন্তু আমি যে রেড মিটের যে কাবাবগুলো রেডি করেছিলাম সেগুলোকেও ফ্রাই করে নিয়েছি। নিয়ে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলায় কিন্তু আমি চিকেন স্টিকগুলোকে মানে আবার 10 মিনিটের জন্য গ্রিল করেছি, করে তখন খাওয়া দাওয়া করেছিলাম রাতের জন্য। যেহেতু আমার নন্দাইও দুপুরে আসেনি, তো তিনি রাত্রিরে এসেছিলেন, তাই খাওয়া দাওয়া আমরা রাত্রিরেই সেইভাবে করেছিলাম। আর একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যদি মানে একদম রেস্টুরেন্ট লাইক গ্রিল চিকেন অথবা চিকেন স্টিক যে কোনো কিছু যদি গ্রিল করেন তাহলে কি করবেন, যে ম্যারিনেট করা সেই যে চিকেনের যে গ্রেভিটা ছিল ওই বোলের মধ্যেই একটু ক্যাচআপ বা হট অ্যান্ড স্পাইসি যে কোনো সস বা শেজওয়ান সস এগুলো একটু দেবেন, দিয়ে ওইটা পুরো ব্যাটারটার সময় একটু গুলে ব্রাশ করে দেবেন চিকেনের উপরে। তাহলে দেখবেন চিকেনগুলো একদম রেস্টুরেন্ট লাইক গ্রিল হয়ে চলে আসবে, আর কী সুন্দর একটা গোল্ডেন ব্রাউনিশ কালার হবে চিকেনের উপর। তো এটা দেখতে যতটা ডেলিশিয়াস লাগবে ততটাই কিন্তু খেতে একদম রেস্টুরেন্ট লাইক টেস্টি, সসি, জুসি। সো আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটু লাইক করে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য। আর আমিও দোয়া করি আপনাদের সবার জন্য, আপনারাও যেন ভালো থাকেন, সুখে থাকেন। সো চলুন আবার দেখাবো একটা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। সো ততক্ষণের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা। কেমন খেতে হয়েছে?